সেটা হলো ওরিও আইসক্রিমের রেসিপি। মনে আছে আরেকটা রেসিপি করেছিলাম, সেটা ছিল ম্যাঙ্গির চপ। আজকেও মা করবে। এরকম আজ পর্যন্ত দেখুন, আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর শেয়ার করুন, আর পাশে আইকনটা টিপুন। দেখুন তিনটে ডেয়ারি মিল্ক ক্যাডবেরি নিয়েছি, এখানে নিয়েছি এই যে কাঠি গুলো, যেগুলো আইসক্রিমের কাঠি, এগুলো দিতে হবে। এখানে আমন্ড নিয়েছি কিছু, এখানে কাজু বাদাম নিয়েছি, আর মিক্সারে এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। এর জন্য মিক্সারটা লাগবে। তাহলে দেখে নিন কিভাবে করি। এই যে দুধটা কেটে নেব। এবারে ওভেনে বসিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, একটু ঘন হবে। হ্যাঁ, ঘন না হলে ভালো হবে না। ওটা ততক্ষণ ফুটুক। এখানে আমরা বিস্কুট গুলোকে তৈরি করব। বিস্কুট গুলো প্রথমে কেটে নেব। কেটে এবারে মিক্সারের মধ্যে এগুলো দেব। এই দেখুন, ওরিও বিস্কুট গুলো সব ভেঙে নিয়েছি। হ্যাঁ, ভেঙে গুঁড়িয়ে নেবেন একটু, দিয়ে এবারে মিক্সারে খুব পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকলে ভালো হবে। এবারে এটাকে মিক্সারে দেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, ওরিও বিস্কুট গুলো গুঁড়ো হয়ে গেছে। এবারে এটাকে বাটিতে ঢেলে নেবেন। এই যে আমন্ড গুলো আর এই কাজু বাদাম গুলো একসাথে দিয়ে দেবেন। দিয়ে এবারে এটাকে মিক্সারে গুঁড়িয়ে নেবেন, বেশি গুঁড়াবেন না। এরকম হয়ে যাবে। এটা এবারে এর মধ্যে ঢেলে দেবেন। এ দেখুন, এটা মিক্সড করে নিলাম। তাহলে কি কি দিলাম এর মধ্যে? দিলাম ওরিও বিস্কুট, আর দিলাম আমন্ড, আর কাজু বাদাম। সবকটাকে গুঁড়িয়ে নিয়ে এবারে এটাকে মাখতে হবে। হ্যাঁ, শুকনোই মেখে নেবেন, ড্রাই। এবারে এই যে ওরিও বিস্কুটের প্যাকেটগুলো দেখছেন, এর মধ্যে এগুলো ভরে নেব। এই যে এটাকে এইভাবে ভরে দেবেন, প্রত্যেকটা এইভাবে জটা করবেন,
এইভাবে ঘুরে যাবে। এদিকে দুধ ফুটছে দেখো, ওটাকে ভালো করে ফোটাবে, ফুটিয়ে একটুখানি ক্ষীরের মতো হলে তখন বন্ধ করে। ফুটে গেছে, এবারে দুধটা একটু ঠান্ডা করে নেবেন, করে নিয়ে এবারে এই দুধটাকে এর মধ্যে দেবেন। এইভাবে জটা করবেন, এইভাবে দুধটা দিয়ে দেবেন। দিয়ে এবারে কাঠিটা বসিয়ে দেবেন। এই যে তিনটে ডেয়ারি মিল্ক নিয়েছি, তিনটেকে কাটবো। এই যে ক্যাডবেরি গুলো এরকম করে ভেঙে টুকরো করে নেব। গরমে দিলেই না গলে যায়। এটা মাইক্রোওয়েভে দিয়ে দেব।
আপনারাও তাহলে বানান আর জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, গুড নাইট। খুব ভালো হয়েছে আইসক্রিমটা। আর একদম খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর গুড নাইট। আর আমার তো এইটুকু।